মাগোই আমি পড়ব নাই আর হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার হয় নাই মাগোই আমি পড়ব নাই আর মাদ্রাসাতে শিখব এবার কি এটা কি খারাপ লাগতেছে আপনি গো সোয়াবের আশায় বলেন না প্রত্যাখ্যান করেন হাট্টি মাটিম পড়তাম না মিশা কথা পড়তে দিতাম না কথা কোন ঠিক কিনা আর আলিফ লাম মিমের পক্ষে আছি যুবক বৃদ্ধ সবাই মিল্লা দিলা মা গো আমি পড়ব না এর এই কোন দি কথা কয় না রে মা গো আমি পড়ব না এর মাদ্রাসাতে শিখব এবার কিরে মাদ্রাসা ছাত্র বাইরা যুবক বাইরা আওয়াজ দিয়া কবি মা গো আমি পড়ব না এর মাদ্রাসাতে শিখব এবার জরে মাদ্রাসাতে শিখব এবার সবাই একসাথে মা গো আমি পড়ব না এর হাট্টি মাটিম টিম জরে মা গো আমি মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম আর মিম মা গো আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগোই আমি পড়ব এবার আলিফ বাতাসা স্কুল কলেজে এসব হয় না শেখা মাগোই আমি পড়ব এবার জিম মাগোই আমি পড়ব এবার জিম মাগোই আমি পড়ব না এর হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখব এবার আমরা দিক না আমরা না কইলে হেরা কইব আমি মনে মিশা কথা কইতেছি ধরে মাগোই আমি পড়ব না এর মাদ্রাসাতে শিখব এবার মাদ্রাসাতে শিখব এবার আলিফ লাম মিম আওয়াজ দিয়ে বলেন মারহাবা আবার বলেন মারহাবা মুসলমান ভাইরা আমার আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহ পাক ইমানওয়ালা বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বললাম ও ইমানওয়ালা বান্দা বান্দিরা রে তোমরা যারা ইমান নামক দৌলত অর্জন করেছো তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো নিজের সন্তান যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আরে বন্ধু কোনো দিকে নজর নেই কোনো দিকে খেয়াল নেই রে বাবা হালকা সময় আমি কয়েকটা কথা বলে চলে যাব কেন আপনার বাচ্চাকে আপনি আলিফ লাম মিম পড়াবেন না আল্লাহু আকবার বলাবেন না সুবহানাল্লাহ পড়াবেন না বিসমিল্লাহির রহমানির রহিম পড়াবেন না জানেন না কি বন্ধুরি ওলামায়ে কেরাম এই জায়গায় আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আমার ভাইরা শাহ আবুল আকরাম রহমাতুল্লাহ আলাইহি বলেন হারদুই হযরত বলেন তিন কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল করা যায় এক নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা আমার আল্লাহর দয়া পাবি তারা একটু বলেন না আল্লাহু আকবার এখন বলেন কোরআন তেলাওয়াতের দ্বারা নেক পাওয়া যায় না গুনাহ কামাই হয় নেক পাওয়া যায় কি যায় না আপনার বাচ্চাটা মাদ্রাসায় যে বলছে বিসমিল্লাহির রহমানির পড়েন না পড়েন না বিসমিল্লাহির রহমানির এর দ্বারা আপনার বাবার বংশের আপনার বাবার কবর আজাব মাফ হয়ে যাইতে পারে কথা বলেন ঠিক না বেঠি লম্বা করব না রে বন্ধু আপনার ছেলেকে আপনি কিন্ডার গার্ডেনে পড়াইবেন আপনার মেয়েকে আপনি স্কুলে পড়াইবেন আমি নিষেধ করব না কিন্তু বাজান আমাদের বুজুর্গরা বলে দিয়েছেন আমরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলে দিলাম আপনার এই বাচ্চাটাকে প্রথম পাঁচটা বছর আপনি কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করে দেন কমাস কম ষাটটা মাসালা মুখস্থ করে দেন আমার বন্ধুগণ যেই ছেলে মেয়ে বুনিয়াদি শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে শিখবে এই ছেলে মেয়ে কোনদিন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলবে না কথা বলেন ঠিক কিনা কাজেই ছেলে মেয়েকে শিখাই দিতে হবে বাবা পড়িস না আর হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবি তোরা আলিফ লাম বলেন মাদ্রাসাতে শিখবি তোরা আলিফ লাম মিম মাদ্রাসাতে শিখবি তোরা আলিফ লাম মিম মারহাবা কোন মারহাবা
আরো জোরে কোন মারহাবা, আবার বলেন মারহাবা। এর বন্ধু লম্বা করব না, মানুষ তো খালি নগদ বিশ্বাস করে, তারপরও বাজান বলে দেই রে বন্ধু। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের পাশে দিয়ে যাচ্ছিলেন, বলবো কি বলবো না? চিল্লা বলো মুসলমান, বলবো কি বলবো না? তাইলে সামনের লোক চুপ থেকে, পিছনের লোকের আর একবার বলেন আল্লাহু আকবার। আমরা না পিছনের বন্ধুরা বলেন আল্লাহু আকবার। এবার পিছনের বন্ধুরা চুপ থাকেন, সামনের বন্ধুরা বলেন। এবার সামনের বন্ধুরা পিছনের বন্ধুরা মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ধ্বনি দিতে ভালো লাগে না খারাপ লাগে? লিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদিয়ানিরা, 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 চতুর্দিকে দাঁড়ায় রয়েছে আমার ভাই গো, আওয়াজ নাই কি লিখো? কাদিয়ানিরা, কাদিয়ানিরা, আওয়াজ দিয়ে কর না, কাদিয়ানিরা, কাদিয়ানিরা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, আমার নবী তোমার নবী বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী, কাদিয়ানিরা, কাদিয়ানিরা, নবীর পরে নবী নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বজেন এই স্লোগানটা দিলে কলিজা ঠান্ডা হয় কি হয় না? এই স্লোগান কোন রাজনৈতিক স্লোগান নয়, এই স্লোগান ইমানের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, ইমানি আন্দোলন চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? বর্তমান গভর্নমেন্টের জন্যে, সরকার প্রধানের জন্যে আমার বন্ধুগণ বেশি বেশি দোয়া করবেন। তিনি তো হাঁটাদারি হজরতের কথা আমার বন্ধুগণ খুব সুন্দর করে তিনি প্রাধান্য দিচ্ছেন। হাঁটাদারি হজরত বলেছেন, আমি নিজে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে বলবো, কাদিয়ানিরা কাফের, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তারা মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের হাঁটাদারি হজরত বেঁচে থাকতে যেন রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিরা মুসলমান নয়, কাদিয়ানিরা কাফের এই ঘোষণাটা যেন আল্লাহ আমাদের মিলায় দেয়। বলেন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরারে আমার, আমি বলতেছিলাম কয় কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়। তিন কাজের মধ্যে এক নম্বর হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। যারা আমার বন্ধুগণ আল্লাহর মহব্বত পাবে তারা, আল্লাহর মহব্বত পাবে যারা, জাহান্নামের আগুনে জ্বলবে না তারা। দেখেন বন্ধু, আপনার বাচ্চাটা হাট্টি মাটিম না বলিয়াম যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আল্লাহ তাও আপনার বংশধরের কবর আজাব মাফ করে দিতে পারে। লম্বা করার কোনো সুযোগ নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন, যাচ্ছিলেন রাস্তার পাশে কয়েকটা কবর দেখলেন। এই কবরগুলো দেখার পর মুসা কালিমুল্লাহ কবর কাছে দাঁড়াইলেন, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরগুলো দেখিয়া তিনি চুপচাপ করে দেখতেছেন, দেখতেছেন। পয়গম্বর মুসা বুঝতে পারতেছেন এই কবরগুলোর মধ্যে খুব আজাব হইতেছে। হযরতে পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বললেন, আল্লাহ এই কবরে এত আজাব কেন? যেই কবরটার মধ্যে আজাব হইতেছিল, মুসা কালিমুল্লাহ শুধু বুঝলেন, আমার বন্ধুগণ তিনি শুধু বুঝলেন, তিনি বুঝতে পারলেন এই কবরের মধ্যে আজাব হইতেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ একটা কথাও বললেন না। আমার বন্ধুগণ, আমার বাইরারে, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কর্মে চলে গেলেন। একটু পরে কর্ম শেষ করার পর আবার যখন এই কবর কাছে দিয়ে আসতেছিল,
দেখলেন কি আশ্চর্যজনক ব্যাপার, একটু আগে যে কবরে আজাব ছিল এখন আর ওই কবরে কোনো আজাব নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে এই কবরে আজাব ছিল এখন আর এই কবরে কোনো আজাব নাই, কারণ কি? আল্লাহ বললেন, মুসারি ও গো মুসা, এই জবাব আমি দিব না, এই জবাব দিয়ে দিবি কবরওয়ালা। কবরওয়ালার জবান খুলে দিলাম। এবার মুসা কালিমুল্লাহ কবরওয়ালাকে ডাক দিয়ে বলতেছেন, কবরওয়ালা রে ও কবরবাসী, একটু আগে তোমার কবরে আজাব ছিল এখন কেন তোমার কবরে আজাব নেই? কবরওয়ালা ডাক দিয়ে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, একটু আগে আপনি যা দেখেছেন তা নয় মিশা, তবে শুনেন শুনেন আমার কবরের আজাব বন্ধ হওয়ার কারণ কি শুনে নেন। ও গো মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, শুনে নেন শুনে নেন, আমি বড় বদকার ছিলাম, আমি বড় গুনাহগার ছিলাম। ও গো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমি বড় বদকার ছিলাম, গুনাহগার মানুষ। আমি কবরে আসার সময় আমার যেদিন মৃত্যু হয়েছিল ওই মৃত্যুর সময় আমার বিবির গর্ভে তো একটা সন্তান তৈয়াছিলাম, এই সন্তানটা এতদিনে বড় হয়েছে, কথা বলা শিখেছে, আর তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আরে নারায়ণগঞ্জের মা বোনেরা, ওগো আমার যুবক বন্ধুরা, কেন তোমার বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াইবা না? কেন তোমার ছেলেটাকে গো আলিফ লাম মিম শিক্ষা দিবা না? দেখো দেখো আমার মাবুদ কত দয়ার আল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জন্য আমাদের আকাবিররা অনেকেই আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ গো মুসা নবীর সাথে বলছেন কত কুহে তুরে নিয়া আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা। এটা ডাক দেন না, ডাক দেন না, বলেন আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কত কুহে তুরে নিয়া, ডাকতে মন চায় না? তা ডাক দাও না কেন, বলো না আল্লাহ। আরে বলো না ইয়া আল্লাহ। মুসা নবীর সাথে বলছেন কত কুহে তুরে নিয়া আমাদের সাথে, বলেন আমাদের সাথে, বলেন না আমাদের সাথে বইলেন গো কথা মরণ কালে ডাইকা। ইব্রাহিম নবীর সাথে বললেন কত অগ্নি কুণ্ডে নিয়ে আমাদের সাথে, আমাদের সাথে বইলেন গো কথা কবর দেশে নিয়ে। জাকারিয়া নবীর সাথে বলছেন কত করাতে চিরিয়া আমাদের সাথে বইলেন গো কথা মিজানের পাল্লাই দিয়া। একটা ডাক দাও না, বলো না ইয়া আল্লাহ। ইউনুস নবীর সাথে বলছেন কত মাসের পরের মাসের পেটে নিয়ে আমাদের সাথে বইলেন গো কথা পুলসি রাতের পুলে দিয়া। আল্লাহ তুমি কথা না কইলে কেমনে সহজ হইব, কেমনে তাড়াতাড়ি পার হম, আল্লাহু আকবার। আমাদের নবীদের সাথে বলছেন কত মেরাজেতে
ঠিক কিনা বলেন? আমাদের নবীজির সাথে বলছেন কথা, মেরাজেতে নিয়া আমাদের সাথে বলেন, আমাদের সাথে বইলেন গো কথা, পাঁচ ওয়াক্ত নামাজের সেজদাই আয়েশা। একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহ এ যুবককে কি চাও বলো না ইয়া আল্লাহ, আরে বলো না ইয়া আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে কোনো দিকে নজর নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, একটু আগে তোমার কবরে আজাব ছিল, এখন কেন তোমার কবরে আজাব নাই? ও সোনার গার ভাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই, একটা ফোঁটা চোখের পানি দেখো তুমি ফালাইতে পারো কিনা, হাকিকতান তোমার চোখের পানি পড়ে কিনা, কাঁদলে মাওলা খুশি হইয়া যা, কাঁদলে আমার বন্ধুগণ গোনা মাফ হইয়া যাবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, চোখের পানি কিন্তু ইচ্ছা করে বের করা যায় না, দিল থেকে চোখের পানি আসতে হবে, তবে যিনি কাঁদতে পারবেন তিনি কিন্তু কবুল হইয়া যাবেন। আমাদের আকাবের বুজুর্গরা কান্নাকাটি বেশি পছন্দ করে। ভাই তুমি কারোর চিন্তা তুমি করিও না, তোমার কবর চিন্তা তুমি করো, তুমি তোমার কবরের চিন্তা করো রে বন্ধু। আমার ভাইরা আমার বন্ধু আমার বাবা দিরা পর্দার আড়ার মা বোনেরা, আমার আজকে এটা জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে, এ দোকানদার বাড়িওয়ালা গাড়িওয়ালা, ও মা ও বুবু ও ভাইয়া বাবা, আমার জীবনে আর আমিন না ও আসতে পারি, এটাই আমার জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে। এরে বন্ধু, যেমন আজকে কয়েকদিন অসুস্থতা নিয়ে ভুগতেছি কঠিন জ্বরে আক্রান্ত, আজ যখন দুপুর বেলায় বাড়ি থেকে বের হইব, আমার বাচ্চা মেয়েটা আমার কপালে হাত দিয়ে বলে, আব্বু গো এখনো তো তোমার তাপ কমে নাই, এখনো তো তোমার জ্বর কমে নাই, আব্বু তুমি বাইরে যাইতেছো, জ্বর বাইরে গেলে কে তোমার মাথায় পানি দিবে, আব্বু কে তোমার মাথায় পানি দিবে। এ বন্ধু, এই কথাটা শোনার পরে আমার চোখ থেকে অটোমেটিক পানি পড়িয়া গেছে, আমি ভিন্ন দিকে পানি আমার বন্ধুগণ মুছতেছি, মেয়েটা বলতেছে, আব্বু তুমি কান্দো কেন? আমি আমার মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বলছি, আম্মু জ্বর আসলে মানুষের চোখ থেকে এমনি পানি পড়ে যায়, কিন্তু আসলে মূলত দিলের কথা ছিল ভিন্ন। আমার বন্ধুগণ আমার ভাইরা, আকাবেরদের সোহবতে যাওয়ার পরে এই চিন্তাটা এসে গেছে, আজ কেন বুঝতেছি, আকাবের বুজুর্গরা বলছেন, আমার নবী বলছেন, দুই কাজের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়। এক নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা, কলবের ময়লা পরিষ্কার কইরা ফেলাবে তারা। দুই নম্বর, মরার কথা বেশি বেশি স্মরণ কর, এই দুনিয়া আমি চিরদিন থাকতে পারবো না, এই দুনিয়ায় কয়দিন আগে হোক পরক আমার মরা লাগবে, এই দুনিয়া আমি চিরদিন থাকবো না। আমার বন্ধুরে আমার ভাইরা, আমার মেয়েটার কথা শুনে কলিজার মধ্যে একটা ঘা লাগছে, মা রে আজ আমি তোর সামনে আসি, বাইচার হইছি, আমি তোর কথার জবাব দিতে পারলাম, কিন্তু এমন একদিন আসবে রে মা, আমি তোর সামনে চোখ বন্ধ করে চুপচাপ করে শুয়ে থাকব, তুই খালি বারবার আমার গাল মুখ হাতাবি আর বলবি, ও গো আব্বু 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 বলবি, কিন্তু জবাব দেওয়ার মতন শক্তি আমার থাকবে না। কাজী নারায়ণগঞ্জের বন্ধুরা, সোনার গার ভাইরা, নিজের হায়াতের কথা নিজে চিন্তা করো, মরার আগে আল্লাহর মহব্বত নিয়ে তুমি কবরে যাও। এ বন্ধু, আল্লাহ বলছেন, ও গো ইমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নারায়ণগঞ্জের বন্ধুরা, তোমরা বলতে পারো শরীয়তপুরি, এখনো তো আমাদের বয়স হয় নাই, এখনো তো আমার দাদার বয়স পাই নাই, এখনো তো আমার চামড়া ঢিলা হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি জাহান্নামের আগুনে বয়ে কানব? তাইলে আসো, কিতাব খুলিয়া দেখবা বন্ধু, তোমার বয়স 18, তোমার বয়স 20, তোমার বয়স 30, তোমার বয়স 35, এরপরও তুমি বলতেছো তোমার কান্নার বয়স হয় নাই। কিন্তু দেখো, করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, শিশু আলী আসগর মাত্র 7 বছরের
বছরের বালক, সাত বছর বয়সে আলিয়াজ গর জাহান্নামের ভয়ে কেমনে কান্দে আমি দেখব বন্ধু। তুমি মাহবুবের মহাপতি কেমন কানতে পারো, তুমি কেমন আল্লাহওয়ালা হইতে পারো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা। শিশু আলিয়াজ গর সাত বছরের পোলা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। বড় বড় লোকেরা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, এই সাত বছরের পোলা এখনো বালেগ হয় নাই, দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, এই বয়সে সে জাহান্নামের কি বুঝলো, এই বয়সে সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে কান্দে। ভাই কথা আমি শরীয়তপুরীর কথা না, এটা আমার আকাবীরদের কথাগুলো আমি নকল করে শুনাইতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাহবুব আমাকে মেহরবানি করছে, আমার মতন একটা গাদারে একটা কমজোরি কমদামি মানুষটারে আকাবীরদের পায়ের কাছে গোলামি করার জন্য পৌঁছায় দিছে। আমার ভাইরা আমাকে মাফ করিয়া দিবেন, দোয়া করবেন আমার জন্য। আকাবীর যে কত বড় নিয়ামত, আকাবীর বুজুর্গরা যে কত বড় নিয়ামত, কিন্তু কি বলবো বড় ভয় লাগে, আল্লাহ বুঝি আমার উপর রাগ হইয়া গেছে। কয়দিন হইতে না হইতেই কত বুজুর্গ চলিয়ে গেল, এই তো কয়দিন আগে কিশোরগঞ্জের শাসাব রহমতুল্লাহ চলে গেল, আবার কিছুদিনের মধ্যেই তোফাজ্জল হবিগঞ্জি সাইগুলো দিয়ে চলিয়া গেলেন, আবার কিছুদিনের মধ্যেই আশরাফুল ইসলাম মাশরাফ আলী রহমতুল্লাহ চলে গেলেন। বাজান একজন বিজ্ঞ আলেম মারা যাওয়া মানে উম্মত এতিম হইয়া যাওয়া, উম্মত এতিম হইয়া যাওয়া। কি হইল বাংলাদেশের, এখন কোথাও আর আমিনি নাই, আর এখন কোথাও আজিজুল আকরাম তুল্লালাই নাই। কত তালাশ করিয়া করিয়া বেড়াই আর ফজল করিম রহমতুল্লাহ আলাইরে না পাই। আমার বন্ধুগণ কত তালাশ করিয়া করিয়া বেড়ায়, বুজুর্গদের তো আর দেখতেছি না। আমার বন্ধুগণ এই জন্য বলবো, এখনো তো এই সমস্ত বুজুর্গরা বেঁচে আছে, বিশেষ করে হাটাদারির হজরত এখনো তো জেন্দা আছে, উনি আমাদের জন্য একটা পাহাড় পর্বত তিলা, আল্লাহ যেন হাটাদারি হজরতের হায়াতের মধ্যে বরকত দান করিয়া দেয়, বলেন না আমিন, আবার বলেন আমিন। শিশু আলী আজগর রহমতুল্লাহ আলাই, আমার বন্ধুগণ করাচির অদ্র থাকে মাক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, এই আলী আজগরকে মুরব্বীরা ডাক দিয়ে বলেন আলী আজগর এখনো তো তোমার বয়স হয়নি, তুমি কেন জাহান্নামের আগুনে বয়ে এই বয়সে কান্দ। এ হাবিবপুরের যুবকরা ভালো করে দিলের কান লাগায় কথা শোন, মাথাটাও নাড়াবি না। বারো বছর, আঠারো বছর, বিশ বছর, বাইশ বছর তোর বয়স হয়েছে, এরপরও কইতেছ তোর এখনো বয়স হয় নাই, কিন্তু তুই বিবেকের দরজা তালা খুলিয়া দিয়া শোন। শিশু আলী আজগর মোনাজাত শেষ করার পরে মুরব্বীরা আলী আজগরকে জড়ায় ধরল, আলী আজগরকে জড়ায় ধরে ডাক দিয়ে বলে আলী আজগর রে, একটা হিসাব আমরা মিলাইতাম পারি না, তুমি এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কেন কান্দ, তোমার তো এখনো বয়স হয় নাই, তোমার তো দাড়ি উঠে নাই, মুজ গজায় নাই। আলী আজগর ডাক দিয়ে বলে কাকারা, আমি আপনাদের নজরে ছোট মানুষ, কিন্তু আমি সাত বছর বয়সে দুই কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। বলে কি কি কারণ বলো, ডাক দিয়ে বলতেছে এক নম্বর কান্নার কারণ হইল আমি আমার মাবুদের মহব্বতে কান্দি। কিরে ভাই, কারা কারা আল্লাহর মহব্বত করো একটু বলুস না, আরেকবার বলুস না আল্লাহ। মাঝে মধ্যে কবরের চিন্তা করবি, কবরে যাওয়ার চিন্তা করলেই দেখবি আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ তোর আপন নাই। শিশু আলী আজগর ডাক দিয়ে বলতেছে আমি দুই কারণে জাহান্নামের ভয়ে কান্দি।
এক নম্বর কান্নার কারণ আমি আমার মাবুদের মহব্বতে কান্দি। বলে মাবুদের মহব্বত তুমি কেমনে বুঝলা, আমাদেরকে একটু বুঝাও। আলী আসগর ডাক দিয়ে বলে মুরুব্বিরা, আমি যখন পবিত্র কোরআনুল কারিম তেলাওয়াত করি, তেলাওয়াত করতে 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 সূরাতুত তাহাইমের মধ্যে যখন যাই, সূরাতুত তাহাইমের মধ্যে যাওয়ার পরে আমার মাবুদের এই ডাকটা যখন আমি শুনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আমার ভিতরে মায়া লাগে, আমার এই আল্লাহর এই আয়াত তেলাওয়াত করার পরে আমার দিলের মধ্যে বুঝ পয়দা হয়ে গেছি, আমার মা বাবার চাইতে ইমানদার বান্দা বান্দিকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। কারণ আল্লাহ চায় না কোনো ইমানদার বান্দা বান্দিরা জাহান্নামের আগুনে জ্বলু। এটা আমি এক নম্বর আমার মাবুদের মহব্বতে পড়িয়া কান্দি। বলে এবার তোমার দুই নম্বর কান্নার কারণ কি বলো? আলিয়াস গড় ডাক দিয়ে বলতেছেন আমার দুই নম্বর কান্নার কারণ হইল, আপনাদের নজর আমি ছোট মানুষ, কিন্তু ওই একই আয়াতে আমি নজর করে দেখছি আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, আল্লাহু আকবার, ওই একই আয়াতের মধ্যে আমি নজর করে দেখছি আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, ও ইমানওয়ালারা ওই আগুন থেকে তুমি বাঁচো, তোমার অধীনে যারা আছে তাদের বাঁচাও, যেই জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। ও মুরুব্বিরা আমি মানুষ শব্দ দেখিয়া কান্দি। মুরুব্বিরা ডাক দিয়ে বললেন আলিয়াস গর, এই মানুষ তো বড় বড় মানুষ, তোমার মতন তো নাবালক মানুষ নয়। আলিয়াস গর বলতেছেন আপনাদের নজরে আমি নাবালক, কিন্তু আমার দিলের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আমি দেখছি আমার মা যখন লাকড়ি দিয়ে চুলার মধ্যে রান্না করে, রান্না করার জন্য যখন আমার মা লাকড়ি দিয়ে আগুন ধর, আমি আমার মায়ের কোনোদিন দেখি নাই আমার মা বড় লাকড়ি আগে চুলার মধ্যে দিয়ে আগুন ধরাইছে, আমি আমার মায়ের সব সময় দেখছি ছোট ছোট লাকড়ি দিয়ে আগে চুলার মধ্যে আগুন ধরাইতে, ছোট লাকড়ির গায়ে যখন দাউ 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 করে আগুন ধরে গেছে, এই আগুনের তাপ ঠিক রাখার জন্য আমার মা বড় লাকড়ি চুলার মধ্যে ঢুকাই দিছে। মুরব্বিরা আমি আপনাদের নজরে ছোট মানুষ, কিন্তু আমি আলী আসগরের ভিতরে ভয় ঢুকছে না, জানি আমার আল্লাহ আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে দিয়ে আগে জাহান্নামের আগুন আগে গরম করে, এরপরে বড় বড় মানুষগুলোকে দিয়ে জাহান্নামের আগুনের তাপ ঠিক রাখতে পারে, এই জন্য আমি কান্দি, এই দুই কারণে আমি কান্দি। ও যুবক বন্ধুরে আলী আসগর যদি 7 বছর বয়সে এইভাবে মাবুদের মহব্বতে পড়িয়া কান্দতে পারে, তুমি আমি কেন কান্দতে পারবো না? কাজী আল্লম্বা নয়, মাবুদের মহব্বত পাইতে গেলে তিনটা কাজ করা লাগবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসা কালিমুল্লাহকে কবরওয়ালা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আমার বাচ্চাটাকে মাদ্রাসার হুজুর যখন সর্বপ্রথম সবক পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাথে সাথে আমার কবরের আজাব বন্ধ হইয়া গেছে। আল্লাহ বললেন, মুসা তুমি বলো, যেই বাচ্চা বলতে পারে আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া এই বাচ্চাটার বাপকে কেমনে আজাব দিতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, বলেন আমিন। কাজী আমাদের বুজুর্গরা বলেন, করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ লিখছেন এবং শাহ আবুল হক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তিন কাজের মাধ্যমে আল্লাহ পাকের মহব্বত হাসিল করা যায়। এক নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা, আমরা কোরআন তেলাওয়াতের পক্ষে না বিপক্ষে, পক্ষে না বিপক্ষে, হাত নামান। আল্লাহ
আল্লাহর মহব্বত চাই কারা কারা, আল্লাহ তুমি কবুল করো, হাত নামান ভাই। কয় কাজের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়া যায়? আল্লাহর মহব্বতের বান্দা যারা ইমান নামক দৌলত অর্জন করছে তারা, এর মধ্যে এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা, আল্লাহর মহব্বত পাবে তারা। দুই নম্বর হক্কানি উলামায়ে কেরামের সোহবতে থাকবে যারা, আল্লাহর মহব্বত পাবে তারা। তিন নম্বর কলবের মধ্যে আল্লাহ পাকের জিকির চালু রাখবে যারা। এখন আপনারা বলেন এই তিনোটা কাজ মাদ্রাসায় হয় কি হয় না? আবার বলেন হয় কি হয় না? তাহলে এই মাদ্রাসাওয়ালাদেরকে কে ভালোবাসে? আবার বলেন কে ভালোবাসে? মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসাওয়ালাদের পক্ষে থাকা দরকার আছে না নাই? মাদ্রাসা নবীর ঘর, নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আমি তো নামবো, নামার আগে একটা আবদার করব। আপনারা বলেন তো দেখি মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। নবীর ঘরের পক্ষে যারা থাকবে তাদেরকে